টুর্নামেন্ট আসতেছে, মানে আমি একটু স্বাভাবিক হয়ে উঠছি। একটা বছর পার হয়ে গেছে, আমার হাজবেন্ড মারা গেছে, আমি শোকের মধ্য দিয়ে যাচ্ছি। তবু এখন খুব ট্রাই করতেছি, নিজের সাথে নিজেই যুদ্ধ করতেছি কিভাবে মুভ অন করা যায়। অন্তত কিছু মৃত্যু লিখে রাখছেন, তখন আমি ঠিকই চলে যাব। এখন সামনে কি হবে, কি আছে, বা একটু পরে কি হবে, আমি কিছুই জানি না, আমি সত্যি কিছুই জানি না। তো অনেকেই অনেক রকম কথা, মানে আমাকে নিয়ে অনেক কথা, একটা বছর ধরে আমি সহ্য করে যাচ্ছি মানুষের টর্চারিং, মানুষের টর্চারিং। আমি মানে একটা হচ্ছে আমার হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড মারা যাওয়ার পর যে সিচুয়েশন গেছে একটা বছর, এখনও আমি শোকের মধ্যে, এখনও আমি মানে এখনও আমার কষ্ট যায়নি। আর আমার আমার কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত যাবে না। আমি যতই ঘোরাঘুরি করি, যতই মানুষের মধ্যে কথা বলি, আপনাদের সাথে আমি যতই ভালোভাবে কথা বলি না কেন, মানে আমার কি হচ্ছে সেটা একমাত্র আমি জানি। মানসিক শান্তিটা করে একটা বছর ধরে আমাকে টর্চারিং করে যাচ্ছে, এত পরিমাণ আমাকে নিয়ে, মানে এত পরিমাণ নেগেটিভ নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কিছু, মানে তারপরও কি আমি সহ্য করেই আসি, সহ্য করেই ধৈর্য ধরেই আসি। একে তোমার হাজবেন্ড মারা গেছে, এরকম বলা হয়েছে যে নওশিন অভিনয় করতেছে, নওশিন এই করতেছে, সেই করতেছে, মানে কত কথা উঠছে যে আমার সব কিছুই অভিনয়, আমার চোখের পানিকে হচ্ছে এই সমাজ, যে কিছু মানুষ, কিছু নোংরা মানুষ, যাদেরকে মানে কি বলবো, নোংরা মানুষ আমার চোখের পানিকে মানে হচ্ছে অভিনয় বানাই দিছে, আমার অসুস্থ অসুস্থতা সব কিছু অভিনয় বানাই দিছে। তো হ্যাঁ, নওশিন তখন অভিনয় করতো না, কিন্তু এখন আমি অভিনয় করতেছি, এখন আমি অভিনয় করতেছি, ট্রাস্ট মি, এখন আমি অভিনয় করতেছি। উপরে আল্লাহ একজন আছেন, তিনি জানেন, এখন অভিনয় করে যাচ্ছি ভালো, মানে কারণ এই সমাজে বাঁচতে হলে অভিনয় করে যেতে হবে। তো এখন হচ্ছে অভিনয় করতেছি, আমি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি, আমি খুব ভালো আছি আর আমার কোনো কষ্ট নাই। এখন অভিনয় শিখতেছি, অভিনয় করার চেষ্টা করতেছি, যে অভিনয়টা শিখতেছি। তো আমি আসলে কি মানি না এই সমাজ, এই সমাজের কি নোংরা মানুষদের আমি মানি না, নোংরা কথা আমি মানি না, তারপর হচ্ছে নেগেটিভিটি এগুলো তো আমি মানি না। আমার আমি কখনো প্রমাণ করতেই চাই না কারো কাছে যে আমি ভালো, আমি কখনোই প্রমাণ করতে চাই না, আমি কখনো চাইনি নিজেকে ভালো প্রমাণ করতে। আর আমি কখনো বলিনি যে আমি ভালো, আমি কোনো ভিডিওতেই আমি বলিনি যে আমি ভালো একটা মেয়ে, আমি পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা একটা মেয়ে, নোংরা জঘন্যতম। সো আর কিছু বলার নেই, আপনাদের মতো করে আপনারা মন্তব্য করে যান। এই সমাজের লোক হচ্ছে যদি ভালো মানুষগুলা, যারা যারা ভালো কাজে, ভালো যারা কাজ করতেছে, ভালো কাজ করতেছে, ভালো ভালো কাজের জন্য, তাদেরকে নিয়েও অনেক কথা বলা হয়। তো সেখানে আমি একটা মেয়ে, আমার হাজবেন্ড এইভাবে মারা গেছে, আর আমার শ্বশুরবাড়ি থেকে এত পরিমাণ মিথ্যা মিথ্যা কথা আমার উপর দিছে, তো স্বাভাবিক, এটা তো হবেই, তাই না? তো আমি নিজেকে কখনোই ফেরেস্তা বলি না, যে আমি ফেরেস্তা, আমি একদম পবিত্র, আমি ভালো, আমি কখনোই কাউকে বলি না, আমি কোনো ভিডিওতেই বলি নাই যে আমি ভালো, ভালো ছিলাম। দ্যাটস ওয়াই আমি আই ডোন্ট কেয়ার, আমি আসলে আই ডোন্ট কেয়ার এই সমাজের কিছু নোংরা মানুষদের কথা। আমার এখন যেভাবে ভালো থাকার দরকার, যতদিন আল্লাহ হায়াত রাখছেন, আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হন না, আমার যেভাবে ভালো লাগবে, যেটা ভালো লাগবে আমি সেটাই করি, যা ভালো লাগে তাই করি। কেন হচ্ছি না, আমি কারোটা নিয়ে মেরে খাচ্ছি না টাকা, আমি আপনাদের কারো টাকা মেরে খাইনি, আমি আপনাদের বাবা মার ঘরের টাকা মেরে খাচ্ছি না, আমি কাজ করতেছি, দেন আমার টাকায় আমি চলতেছি। ইভেন এমনও হচ্ছে, মানুষ এত পরিমাণ কথা বলতেছে ইউটিউবেও, আমার মাঝে মাঝে কিছু কমেন্ট আসে যে আমি হিজাব ছেড়ে দিচ্ছি, আমি কেন এইভাবে চললাম, ওইভাবে চললাম, মানে আমি কেন নিজে সারাদিন কয়টা ভালো কাজ করতেছেন এইটা দেখেন না, আমি হিজাব ছেড়ে দিচ্ছি, আমি এটা করতেছি, মানে কত কিছু, কেন আমি কি সাজতেও পারবো না, মন চাইলে আমি সাজতে পারবো না, আমি একটা ভালো কাপড় পরতে পারবো না। আমি মানে সত্যি, যদি আমার হাজবেন্ড মারা না যাইতো, আমি এই সমাজটাকে চিনতাম না, এই সমাজের নোংরা মানুষগুলোকে আমি চিনতাম না। মারা যাওয়ার পর আমি অনেক কিছু শিখছি, পরিস্থিতি ওই যে অনেক কিছু শিখাই দেয়, যে মেয়েটা অন্ধকারে চলাফেরা করতে পারতো না, অন্ধকার রুম ভয় পাইতো, এখন সে একা একা হাঁটা চলা করে, এখন সে নিজের দায়িত্ব নিজেই নিচ্ছে, নিজে সব কিছু করে। তো এই তো এখন অনেক জায়গায় হচ্ছে, আমি যদি আমার ভাইয়াদের সাথে যাই, আমার কাজিনদের সাথে যাই, আমার কাজিনদের সাথেও যদি আমি কোথাও বের হই, আমি যদি আমার আমার ছোটো ভাইদের নিয়েও বের হই, আল্লাহ নওশিনকে তো অমুক একটা ছেলের সাথে দেখছি, এ ওর সাথে কানা গোসা, যে কখন কি হচ্ছে, সবাই আমার নিউজ নিয়ে পড়ে আসে। এমন হচ্ছে আমি গজল রেকর্ড করে অফিসিয়ালের টিম, মুন্না আমার সাথে, মুন্নাকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, আমাকে সম্মান করে, অফিসিয়ালের সবাই আমাকে সম্মান করে, ভাবি বলে সম্মান করে, ওদের ভাইকে যেমন নজরে দেখতো সেম আমাকে ওইভাবেই দেখে, কখনো বেয়াদবি জিনিসটা বা ওইভাবে ওরকম না। আপনারা যারা এই নেগেটিভ মাইন্ডগুলো
মাইন্ডগুলো আপনাদের মধ্যে কাজ করে, ওরা ওরকম না, ওরা ওই মাইন্ডে না, ওরা মিডিয়াতে কাজ করতে পারে, বাট আমাকে নিলয়ের মতো সম্মান করে। ইভেন মিডিয়া রিলেটেড যারা, আমি যেখানে মিউজিক করি, কম্পোজিশন ভাইয়ার, আমি তো শুরু থেকেই যাওয়া আসা করতাম, সবাই আমাকে ছোট বোনের মতো দেখে, প্রত্যেকেই সবাই বোন, প্রত্যেকটা কম্পোজিশন ভাইয়া, তূর্য ভাইয়ের বাসায় যেতাম, তারপর হচ্ছে তূর্য শাহরুখ ভাইয়ের স্টুডিও, সব স্টুডিওতে যেখানে যেতাম সবাই আদর করতো আমাকে ছোট বোনের মতো,